হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে এই ভিডিওতে তোমার সাথে জামশেদপুর এফসি, উড়িষ্যা এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তিনটি কনফার্মেশন আপডেট তোমাদেরকে দেব। প্রথমেই আসি উড়িষ্যা এফসিকে নিয়ে। তো বন্ধুরা, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে উড়িষ্যা এফসি রয় কৃষ্ণাকে শরিক করিয়ে নিল। শোনা যাচ্ছিল রয় কৃষ্ণা আর ইন্ডিয়াতে খেলবে না, তার সাথে অস্ট্রেলিয়ান ক্লাব উইলিংটন ফিনিক্সের কথাবার্তা চলছিল। এই আইএসএল এর দুবার টপ গোল স্কোরারকে শেষ ম্যাচ উড়িষ্যা এফসি তাদের দলে নিয়ে নিল। 2023-24 মরশুমে আইএসএলে আমরা রয় কৃষ্ণাকে উড়িষ্যা এফসিতে খেলতে দেখব। এরপরে আসি বন্ধুরা জামশেদপুর এফসিকে নিয়ে। তো বন্ধুরা, জামশেদপুর এফসি একজন সার্বিয়ান ইন্টারন্যাশনালকে সই করে নিল। প্লেয়ারটির নাম হলো অ্যালান স্টেভানোভিক। এই 32 বছর বয়সী লেফট উইঙ্গারটির মার্কেট ভ্যালু হলো 2 কোটি টাকা। তিনি লেফট উইঙ্গার ছাড়া রাইট উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডারও খেলতে পারে। প্লেয়ারটি ইতালির অনেক বড় বড় দলের যেমন টরন্টোতে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি ইউরোপের বড় বড় লীগ যেমন সিরিয়ায়ে, আমেরিকান MLS, ইউরোপা লীগ, বুলগেরিয়ান লীগ, কানাডিয়ান লীগেও খেলেছেন। তিনি তার কেরিয়ারে 292টি ম্যাচে 71টি গোলও করেছেন। তিনি 2022-23 মরশুমে সার্বিয়ান লীগের ক্লাব IMT বেলগ্রাডে খেলেছিলেন। আশা করা যাচ্ছে এই প্লেয়ারটি জামশেদপুর এফসির হয়ে আইএসএলের মঞ্চে কাঁপানোর ক্ষমতা রাখে। এবার আসি বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো বন্ধুরা, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একজন ইন্ডিয়ান লেফট ব্যাককে সই করে নিল। এই 23 বছর বয়সী প্লেয়ারটির নাম হলো বুয়ানথাংলুন সামতে। এই বাঙালি প্লেয়ারটি বর্তমানের মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। সামতে 2021 থেকে আই লিগের ক্লাব ত্রাউ এফসিতে খেলে আসছিল। বর্তমানে তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সদস্য। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।